একজনের বাদ কয়া আমরা এমনও দিন গেছে যে চারজন থাকতেন। আখিমনির মাকে কিছু চাল দিয়েছিল যে আপনার বাড়িতে কুকুর খেলে খাওয়ান গা, সেই ছেলের ভাত রান্না করে আমরা খায়া জীবন যাপন করছি। এর অপেক্ষায় গোলের সুযোগ এবং গোল বাংলাদেশ। আকি খাতুনের, আকি খাতুন বাংলাদেশ নারী ফুটবল দলের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার, সাফ শিরোপাজয়ী নারী দলের অন্যতম সদস্য। 2017 সালের অনূর্ধ্ব 15 ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। একে একে দেশের জন্য কীর্তি করে যাচ্ছেন এই নারী ফুটবলার, বিশ্বের দরবারে নারী ফুটবলার হিসেবে বারবার বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তিনি। আজ যে আকি খাতুনকে নিয়ে আমরা উচ্ছ্বাসে মেতে উঠি, সেই আকি খাতুনের পথ চলা কিন্তু স্বাভাবিক ও মসৃণ ছিল না। সমাজ ও দারিদ্রতার বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করেই আজ দেশের একজন প্রতিষ্ঠিত নারী ফুটবলার আকি খাতুন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দরিদ্র তাঁত শ্রমিকের মেয়ে আখিমনি কতটুকু নিদারুণ দারিদ্রতার মাঝে বড় হয়ে উঠেছে সেটা জানলে যে কারো চোখে পানি চলে আসবে। আজ সেই নির্মম বাস্তবতার কথা শুনব আকি খাতুনের বাবা আক্তার হোসেন ও মা নাসিমা বেগমের কাছ থেকে। করতালে সবাই দেয়, কিন্তু আসলে যে খেলে তার কষ্টটাকে বুঝতে পারে না, বুঝছে? অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ওখান থেকে উঠে গেছে। তার মানে হলো আমি তাঁতের কাজ করতাম জীবন ভরা, আমার ফ্যামিলির চারজন তাঁতের কাজ করে কয় পয়সা বা ইনকাম হয়। আমাকে একদিন বললো আখিমনি যে আব্বু ইন্টার স্কুল খেলা আসছে, এখন তো আর খালি পায়ে খেলা নাই। তো আমার কাছে অনলি ওই মহাজনের কাছ থেকে 300 টাকা আমি ধার নিলাম যে স্যার আমি শোধ করে দেবো তাঁতের কাজ করে। উনির কাছে 300 টাকা নিয়ে আমি উল্লাস খেলা করে গেলাম। যাওয়ার পরে উনি বললো যে 500 টাকার নিচে কোনো বুট হবে না। তো আমি 500 টাকা পাবো কোথায়? আমার এক মামা ছিল, ওই যে মহিলা কলেজের শিক্ষক, উনি নাম হলো রফিক, আমাকে দেখে বললো মামা তুমি এখানে? বললাম যে মামা 300 টাকা নিয়ে আসছি, বিটি তো বুট ছাড়া আর খেলা নাই। তা আমার কাছে 300 টাকায় আসে 500 টাকা বুটের দাম। তো ওনার যে সব বন্ধু বান্ধব ছিল উনি সহ আর 200 টাকা আমাকে ম্যানেজ করে দিয়ে 500 টাকাতে আমাকে বুট কিনে দিল। তারপরে আখিমনি যে ওই একটা প্যান্ট কিনবে, একটা জার্সি কিনবে, এরকম অবস্থা আমার ছিল না, এরকম অবস্থা আমার ছিল না। এমনকি যে প্রাইমারি স্কুলে যেখানে লেখাপড়া করতো তখন ওই সুতি কাপড় দিয়ে ওই প্যান্ট ট্যান্ট বানায় দিলে বেশি দিন যাইতো না, ওই সেলাই করে করে ওর আম্মা দিয়ে সেলাই করে করে দিয়ে এখনও সেই প্যান্টটা আমার সংরক্ষিত। এখন যে ছোটোবেলায় যে খেলাধুলো করতো বুট সহ ও যে ব্যবহার করতো কাপড় চোপড় এখনও আমার কাছে সংরক্ষিত আছে, সেলাই করে করে পড়তে হতো। তারপরেও আমি দরিদ্র হিসাবে আমাকে পার্কোলা স্কুলের থেকে অনেকেই মানে সাহায্য করছে, যেমন এই পরীক্ষার সময় পরীক্ষার ফি নেয় নাই। তারপরে গার্লস স্কুলের ম্যাডাম ছিল, ও যখন প্রাইমারি স্কুলের থেকে বাইরে হইলো প্রাইমারি স্কুলের ম্যাডাম ছিল, উনি পরীক্ষার ফি হলে নাই, ভর্তি ফি হলে নাই, বরং ওনাকে যখন যা দাবি করছি উনি সেটা পূরণ করছে, এরকম অবস্থা আমার একদিন ছিল। আমরা তিনজন, আমরা এই পরিবারের চারজন একজনের ভাত খেয়ে, বুঝছেন, একজনের ভাত খায়া আমরা এমনও দিন গেছে যে চারজন থাকতেন, একজনে ভাত খায় চারজন থাকতেন। আমাদের আমাদের স্কুলের মানে সহকারী শিক্ষক মনসুর রহমান ছিল, ওনার স্ত্রী একদিন আমার আখিমনির মাকে কিছু চাল দিয়েছিল যে আপনার বাড়িতে কুকুর খেয়ে খাওয়ান গা, সেই ছেলের ভাত রান্না করে আমরা খায়া জীবন যাপন করছি, এরকম দিন আমাদের গেছে। আচ্ছা, আখি যখন ছোটবেলা থেকেই খেলাধুলা করেছিল তখন এলাকাবাসী সেটাকে কেমন দৃষ্টিতে দেখতো? হ্যাঁ, শুধু এলাকাবাসী না, আমার পাড়া প্রতিবাসীও, তারপরে এলাকাবাসী অনেক মুরব্বী, অনেক আলেমুলামা, অনেক বাধা সৃষ্টি হয়েছে। প্র্যাকটিক্যাল আমাকেও অনেক কটুক্তি করে কথা বলতো প্রথম থেকেই। আমার মেয়ে যখন প্রাইমারি থেকে বাড়াইয়া যখন গার্লস স্কুলে ভর্তি হলো তখন আখিমনি একটু যখন বড় হলো তখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন চাপ আসলো, তোমাকে সমাজে রাখবো না, কি তুমি মুসলমান মানুষ হয়ে এই যে মেয়েকে খেলাধুলার জন্য দিচ্ছাও, বিভিন্ন ধরনের বিভিন্ন কটু কথা বলতো। এমনকি চাষতলে যা যদি বসতাম, চাষতলে অনেক লোকজন ভিড় করতো, অনেক চাষতলের থেকে প্র্যাকটিক্যালি আমাকে বলতো, অনেক কটু কথা বলতো।
যে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে না, শালা জাহান নামে দেবে, শালা কি ব্যবসা আরম্ভ করছে, অনেক কটু কথা বলতে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাও আমি শুনি নেই, ওকে বাধা দেয়নি, ওকে বাধা দেয়নি যে মহান আল্লাহ তাল্লার কাছে সবসময় প্রার্থনা করছে যে আল্লাহ ও যে কষ্টটা করতেছে কষ্টটা যেন সার্থকে লাগে, কষ্টটা যেন আর বিফলে না যায়। সেই কষ্টের ফলাফল মহান আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বঙ্গমাতা টুর্নামেন্ট থেকে ও গেছে, দেশবাসীর পক্ষে থেকে দোয়া করছে, আমার এলাকাবাসীর দোয়া করছে, দ্বিধায় আখি এতদিন এত দূর দেবে বেড়েছে, আপনাদের সুনাম বয়ে এনেছে। আমি আশা করি যে আখিমণি একদিন এই বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উত্তোলন করবে, এই বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ। আমি দোয়া করি যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে। আসলে যখন আখিমণি মানে টিভির মানে মোবাইলে ফোন করলো, ভিডিও ফোন, যে আম্মু এখন কিন্তু মাঠে নামবো, তো আমি মাথায় মানে হেড করলো, আমি মাথায় আদে বললাম যে মা ইনশাল্লাহ বাংলাদেশে চ্যাম্পিয়ন হবিনি, কোনো ভয় নাই, সাহস করে মাঠে নামবো। তো খেলা যখন মানে শুরু হলো তখন কথা হলো টিভির মানে পর্দার মানে সামনে আমরা সবাই ফ্যামিলি সবাই বসে মানে যখন বাংলাদেশ গোল দিল মানে খুবই আনন্দ লাগলো, আর যখন ওই বাংলাদেশের মানে গোলকিপারে বলে বল আসে তখন মানে গলা হুকো সতাশা যায় যে আল্লাহ কী হবে কী হবে, মানে একটা টেনশনের মধ্যে আসছিলাম। যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো খুবই আনন্দ লাগলো, তা আসলে আনন্দ এত আনন্দ লাগলো যে মানে বাড়িতে এসে সবাই বলে যে আখি মানে চ্যাম্পিয়ন হলো তোমরা মিষ্টি খাওয়া মানে এডো করো ওডো করো, শেষে কি করবো, শেষে অল্প করে সেমাই রান্না আসলেও সবার মুখে সেমাই রান্না তুলে দিলাম, তারপরে থেকে যে মিষ্টি এনে সবাইকে খাওয়াইলাম খুবই আনন্দ লাগতেছে। আর আখিমণি যখন মানে কষ্টের মাঝেই হলো গড়ে উঠিছে, স্বপ্ন ছিল যে একটু ভালো খেলোয়াড় হব পড়াশোনার পাশাপাশি, আসলে আমার মনে